ওই রাত ডাকে, ওই চাঁদ ডাকে খ্যাত নন্দিত সঙ্গীত শিল্পী শাম্মী আক্তার আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 62 বছর। দীর্ঘদিন ধরে তিনি মরণব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। আজ মঙ্গলবার 16 জানুয়ারি তার শরীর হঠাৎ বেশ খারাপ হলে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। পরে তার মরদেহ শান্তিনগরে তার নিজ বাসভবনেই নিয়ে যাওয়া হয়। গুণী এই শিল্পীর মৃত্যুর খবরে সঙ্গীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার স্বামী সঙ্গীত শিল্পী আকরামুল ইসলাম জানান, শাম্মী আক্তার 6 বছর ধরে ব্রেস্ট ক্যান্সারে ভুগছিলেন। আজ দুপুরে বেশি অসুস্থ হয়ে পড়ায় বারডেম হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। হাসপাতালে পৌঁছানোর আগে বিকাল 4টার দিকে তিনি পরপারে পাড়ি জমান। জীবনের শেষ দিনগুলো অনেক কষ্ট করে গেলেন শাম্মী। সবার কাছে ওর বিদায় আত্মার জন্য দোয়া প্রার্থনা করছি। শাম্মী নামে পরিচিত হলেও তার আসল নাম শামিমা আক্তার। শামিমাকেই আদর করে সবাই ডাকতেন শাম্মী বলে। তার গানে হাতেখড়ি বরিশালের ওস্তাদ গৌরব বাবুর কাছে, এরপর নানা সময় নানাজনের কাছে শিক্ষা নিয়েছেন তিনি। 1970 সালের দিকে জীবনের প্রথম বেতারের গানে কণ্ঠে দেন তিনি। গানটি ছিল নজরুল সঙ্গীত, এ কি অপরূপ রূপে মা তোমায়। চলচ্চিত্রের গানে শাম্মী আক্তারের যাত্রা শুরু হয়েছিল 1980 সালে আজিজুর রহমান পরিচালিত অশিক্ষিত চলচ্চিত্রে গান গাওয়ার মধ্য দিয়ে। ছবিতে গাজী মাজহারুল আনোয়ারের লেখা ও সত্য সাহার সুর সঙ্গীতে আমি যেমন আছি তেমন রব বউ হবনারে এবং ঢাকা শহর আয়সা আমার আশা পুরাইছে গান দুটি গেয়ে রাজকীয় অভিষেক হয় তার। এরপর চলচ্চিত্রে শাম্মী আক্তার প্রায় 300 গান গেয়েছেন। জাকির হোসেন রাজু পরিচালিত ভালোবাসলেই ঘর বাঁধা যায় না চলচ্চিত্রে ভালোবাসলেই সঙ্গে ঘর বাঁধা যায় না গানটি গাওয়ার জন্য শাম্মী আক্তার 2010 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। দীর্ঘ 6 বছর ধরেই ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করেছিলেন তিনি। গত বছর তার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে 5 লাখ টাকা প্রদান করা হয়েছিল। শেষ রক্ষা হলো না কিছুতেই। সঙ্গীতাঙ্গনকে শোকের সমুদ্রে ভাসিয়ে চলে গেলেন এই গানের পাখি না ফেরার দেশে।